আমাদের এখানে প্রশ্নটা ছিল যে একটা নতুন জীব জগৎ সম্বন্ধে আমরা আলোচনা করছি, এবার এর আন্ডারে আমরা প্রথমে এর শারীরিক বা এর যে দেহ গঠন আছে সেটা সম্বন্ধে আমরা জানবো, যে এর মধ্যে কি কাইটিন নির্মিত কোষ প্রাচীর আছে এবং তার ভিতর থেকে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের থেকে আমরা কি দেখলাম এখানে মিউকরের ছবিটা দেওয়া ছিল, মিউকর থেকে কি হাইফা মাইসিলিয়ামের থেকে হাইফা এবং স্পোরাঞ্জিয়া, ঠিক আছে। কিন্তু এর পাশাপাশি আমাদের আরো একটি এক্সাম্পল দেওয়া আছে, একটা কি মিউকর রাইজোম, দুটো কি জাইগো মাইসিলিস এর অর্থাৎ জাইগো স্পোর তৈরি, ঠিক তেমনি হবে ফাইটোপ্থোরা এরা উ মাইসিলিস মানে উট উডিয়া তৈরি করে, ঠিক আছে। এবার যেমন পেনিসিলিয়া প্লেক্টোমাইসিলিস এটা অ্যাসকোমাইসিলিস এর আমরা এবং অ্যাসকোস্পোর তৈরি, এইবার আমরা এর থেকে আমরা বুঝতে পারছি যে এখানে এই যে স্পোরগুলো কি অ্যাকচুয়ালি আমাদের যে প্রাণীটার আমরা আলোচনা করতে বই আছে সেটা কি জনুক্রমের জন্য। এবার জনুক্রম মানে কি, জনুক্রম মানে এক কথায় বইয়ে বলা থাকে ইট ইজ দ্য সাইক্লিক রোটেশন অফ হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড জেনারেশন, মানে হ্যাপ্লয়েড কি এইবার তা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে কি যখন মিওসিস প্রক্রিয়া যদি সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম থাকে তখন সেটা হবে মিওসিস হ্যাপ্লয়েড। এবার আমরা এখানে একটা কি এই পিলিয়াস আর মানে অ্যাগারিকাস পিলিয়া এক্স পিলিয়াস এবং এটার মধ্যে কি গিলস এই অংশটা কি হাইমিনিয়া, হাইমিনিয়া থেকে আমরা কি দেখছি যে এর থেকে এই যে মাথার মধ্যে যে জিনিসটা আছে সেটা ব্যাসিডিও ফোর। এবার এই ব্যাসিডিও ফোর কখনো কখনো বিতাড়িত হয়ে তারা একটি ইন্ডিপেন্ডেন্টলি মনোক্যারিওটিক আরেকটা নতুন ফাঙ্গাস তৈরি করে বা আবার একসাথে হয়ে অন্য জন যেটাকে আমরা করছি, তাহলে দুইটা এনএল যদি হয় তাই আমরা কি পাচ্ছি দুইটা এনএল হওয়ার সাথে সাথে যাই কর তাহলে এখানে ওইটাকে ডাইক্যারিওটিক বডি বলা হয় এবং এই ঘটনাটাকে আমরা কি ক্যারিওক্যারি। তাহলে ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা এরকম অনেক নতুন নতুন টার্মিনোলজি পাব, মিওসিস মাইটোসিস এটা ডাইরেক্ট পাব, এটাই ভালো করে আবার।